আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী জয়ের কাছে। জয় মাত্র 6 বছরে একটি ইউনিটের কাজ শেষ করে বিশ্বে চমক সৃষ্টি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আর সাধারণ মানুষ কি বলছে, আনুষ্ঠানিকতার বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনাকে যদি আমি আনুষ্ঠানিকতার কথা বলি, অল্প কিছুক্ষণের মধ্যেই এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মূল যে আনুষ্ঠানিকতাটি রয়েছে সেটি হচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার যেই পারমাণবিক সংস্থা রোসাটম, তার যেই মহাপরিচালক অ্যালেক্স লিখাচভ, তিনি বাংলাদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের কাছে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর করবেন। কিন্তু এটির একটি প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ায় আসলে দুই দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের অনুমতি নিতে হয়, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে, কিন্তু তাদের অনুমতি সাপেক্ষে এই ইউরেনিয়াম হস্তান্তর করা হবে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের হাতে। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কে বলা হচ্ছে গ্রাজুয়েশন, অর্থাৎ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে আজ গ্রাজুয়েশন হতে যাচ্ছে, যেটির মূল বিষয় হচ্ছে যে আসলে ভৌত অবকাঠামো নির্মাণ হয়েছে উৎপাদনের, বিদ্যুৎ উৎপাদনের দিকে এই বিদ্যুৎ কেন্দ্রটি আরও এক ধাপ এগিয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিদ্যুৎ কেন্দ্রের যে আজ ইউরেনিয়াম হস্তান্তর হচ্ছে এই উপলক্ষে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি এই রূপপুরের এবং আশেপাশের কেন্দ্রে, এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই অনুষ্ঠান স্থল সেখানে কিন্তু আমন্ত্রিত অতিথিরা ইতিমধ্যেই চলে এসেছেন। এবং সূচি অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং এই এই অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটি আপনাকে বলতে পারি যে এখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট দুইজনই কিন্তু যুক্ত হবেন, অর্থাৎ ভ্লাদিমির পুতিন কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, যেটি বাংলাদেশের জন্য একটি অনন্য নজির হতে যাচ্ছে। এবং সর্বশেষ যে তথ্যটি দিয়ে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে কি, বাংলাদেশ কিন্তু এর মধ্য দিয়ে 33তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি বাংলাদেশের জন্য আসলেও একটি অত্যন্ত গৌরবের এবং অহংকারের একটি নতুন মাইলফলক আজ রচিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল হক রানা। আমরা রানার কাছে যেতে চাই। রানা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটি আমাদের জানান। ধন্যবাদ জয়। আপনাকে জয়, আপনি যেমনটি বলছিলেন আসলে 38টি মিনিটের অপেক্ষা, আমরা যেটা অনুষ্ঠানিক বালা যেটা পেয়েছি তাতে দুপুর 2:30টার সময় রোসাটমের ডিজি, বাংলাদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে যাচ্ছেন এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির সার্টিফিকেট এবং মডেল। আমি এখন রয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক বাইরে। আপনাকে যদি একটু এলাকাটা দেখাই, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও যে নেতাকর্মীরা যে একটা আনন্দমুখর পরিবেশে মিছিল করার চেষ্টা করেছিলেন, তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এখন অবস্থান করছেন। আজকে পাকশির অবস্থা খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং ঘন ঘন বৃষ্টিতে কেউ আসলে দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না, রাস্তা মোটামুটি ফাঁকা। ইতিমধ্যে অতিথিরা চলে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে এই হস্তান্তরের পরে যেটা অতিথিরা যেটা আশা করছেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং তারপরে স্থানীয়রা একটি আনন্দ মিছিল করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বাকিটা এখন আবহাওয়ার উপরে। এই ছিল আমার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল।